It's hard to breathe, but that's alright. Hush. Assalamu alaikum. Welcome back to my channel, Zebu Vlogs in UAE. Kemon achen shobai? Asha kori bhalo. Ami Allah rahmate shobai toi bhalo ache. Ajke ami apnader samne orange er jelly niye elam. Cholun tahole recipe ti dekha jak. Orange jelly toiri korte ami ekhane ছয়টা অরেঞ্জ নিলাম, কমলা আর কি। তো আমি এগুলো এখন জুস করে নেব। অরেঞ্জের রস বের করে নিলাম, এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। অরেঞ্জের রস সব বের করে নিলাম, আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। একটু করে লবণ দিচ্ছি, 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিচ্ছি। এবার আমি মিক্স করে নেব ভালো করে। আমি ভালোভাবে মিক্স করে নিছি। এখানে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন দুধ পাউডার, 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এখানে এগুলো আমি 1/2 কাপ পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। এখন আমি জেলি তৈরিতে চলে যাব। চুলার উপর বসিয়ে দিলাম জেলি তৈরির জন্য। আমি একটু নেড়ে সেড়ে দেব। এভাবে নেড়ে সেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন কাস্টার্ড পাউডারের লিকুইডটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেডি করে নিলাম। জেলি প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেব। একটু ভালোভাবে নাড়তে হবে, নাহলে দুধ দেওয়ার কারণে ফেটে যেতে পারে। তাড়াতাড়ি নেড়ে দিলে দুধ ফাটার সম্ভাবনা থাকবে না। ঘন হয়ে আসতেছে, নেড়ে ছেড়ে দিতে হবে ভালো করে। আবারও অনবরতই নাড়তে হবে। এখানে আমি কয়েক ফুটা ফুড কালার দিলাম, রেড কালার। জেলি রেডি হয়ে গেছে, আমি এখানে একটু নিয়ে মিক্স করে দেব। দুই কালারের জেলি তৈরি করবো এই জন্য। দেখেন কত সুন্দর করে মিক্স করছি আমি। জেলি রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আমি জেলিগুলো সিলিকন সসের মধ্যে নিয়ে নিলাম, এবার আমি ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। অরেঞ্জের জেলি পরিবেশন করে নিলাম। তো আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।